ইমরান ভাই, জি যা কিছু করেন আল্লাহ সন্তুষ্টি যখন থাকবে, জি আল্লাহ সন্তুষ্টি যখন আমাদের নিহিত থাকবে, তখন এটা সফলতার একটা চূড়ায় পৌঁছে যাবে। কোরআনের মজিদের মধ্যে আসছে সূরা তওবা আয়াত নাম্বার 72 পারা 10, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর আল্লাহ পাকে সন্তুষ্টি সবচেয়ে বড়। আল্লাহ পাকে সন্তুষ্টি সবচেয়ে বড়। সেজন্য আমরা যতই যা কিছু বলি, টার্গেট বলি, এরপর আত্ম ই বলি, আরেকটা দিক যদি আমরা নেই মানুষ সফলতার জন্য, আপনার সময় মতো কাজ করা, সময় মতো কাজগুলো টাইম মেনটেন করা, টাইম মেনটেন করা একজন সফল ব্যক্তির সে কাজগুলো বাপু যেটাই হোক, যেটা আপনি ইবাদত দেখুন না, নামাজের টাইম মেনটেন করা ফরজ, ফরজ নামাজের টাইম, সময় মতো নামাজ পড়া, নামাজের এর মধ্যে আসছে না, শর্তের মধ্যে আসছে, শর্তের মধ্যে ফরজের মধ্যে আসছে, ওয়াক্ত মতো নামাজ পড়া। যদি আমি টাইমই মেনটেন না করি তাহলে তো নামাজই হবে না। এখন ফজর নামাজ ওই জোহরের সময় পড়ি, কাজা হয়ে গেল। আর যে ব্যক্তি একক তো নামাজ কাজা করবে, তার জন্য হাজার হাজার বছর শাস্তির ঘোষণা, শাস্তি ঘোষণা রয়েছে। ঠিক আছে না? আল্লাহ, তো আমরা তিনটা জিনিস শিখলাম। এক নাম্বার হচ্ছে লক্ষ্য স্থির করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস জন্মানো, তিন নাম্বার হচ্ছে সময় মতো কাজগুলো করে নেওয়া, করে নেওয়া। চার নাম্বার যদি আমরা যাই তাহলে দেখতে হবে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা, রাগকে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। একজন সফল ব্যক্তি পরিচয় হচ্ছে সে রাগকে নিয়ন্ত্রণ করা। বলা হয় আপনি যখন রাগ আসে, যখন কারো ব্যক্তির মধ্যে রাগ আসে, তখন সে যদি বিশ মাত্র 20 সেকেন্ড এই রাগটাকে কন্ট্রোল করতে পারে, তখন সে সফল হতে পারে। 20 সেকেন্ডে, অর্থাৎ যারা এই রাগ নিয়ে গবেষণা করেছে তাদের অভিমত হচ্ছে একজন মানুষ রাগ আসলে 20 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয়। 20 সেকেন্ড ঘটনাগুলো ঘটেও 20 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যেই ঘটে, 20 সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, তার বস তাকে কিছু বলে দিল, সে রাগম্বিত হয়ে গেল, 20 সেকেন্ডের সিদ্ধান্ত, আমি কাজ করব না, রিজন লেটার দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। তার এখন ঘরের মধ্যে এসে হাহাকার, হাহাকার, হায় হায়। এভাবে করে প্রত্যেকটি মানুষের জিন্দগির মধ্যে যদি রাগ আসে 20 সেকেন্ডের মধ্যে সে মার খাবে, আর না হলে তো সে উপরে উঠে যাবে। আর আমি কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের সকলের জন্য, যে একজন সফল ব্যক্তিদের জন্য কী কী জরুরি। তো আমরা চারটা বলেছিলাম, 5 নম্বরে যদি আমরা দেখি তাহলে অধ্যয়ন করা, অধ্যয়ন করা মানে ইলমি দীন অর্জন করা। আপনার আল্লামা সাদুদ্দিন তাফসাদানি রহমতুল্লাহ আলাই, ওনার ব্যাপারে টাইম নাই এখন, হয়তো অনেক লম্বা আলোচনা, ওদিক যাচ্ছি না। তো মনে রাখতে হবে জ্ঞান আম্বিয়ে ইকরাম এর রেখে যাওয়া সম্পদ। জ্ঞানের কারণে, ইলমির কারণে মানুষের ফজিলত সৃষ্টির মাঝে প্রকাশ করা হয়েছে। জ্ঞান হলো নূর, জ্ঞান অজ্ঞতাকে দূর করে, মানুষের অধিকার সম্পর্কে জানা এবং ঝগড়া বন্ধ করার মাধ্যম, খোদাভীতি অর্জনের উপায়, জান্নাতবাসীদের পথের নিদর্শন। জ্ঞান হলো ভয়ে প্রশান্তি, সফরের সাথী, একাতিত্বের সাথী, অভাব ও সচ্ছলতায় পথ নির্দেশক।